একটা পরিবেশ দেখে কবি রবি ঠাকুর বলেছেন যে না মরতে ইচ্ছা করে না। আমরা তো স্কুল থেকে মরে গেছি অনেক আগে, আমি 2014 সালে পিয়ারেলে গেছি, মতিন স্যার আমারও আগে, আজও পর্যন্ত তোমরা আমাদেরকে মনে রেখেছো, বিদ্যালয় আমাদেরকে মনে রাখে। এই জন্য মনে চাই যেন আমি আবার যদি হাসান আলী হাই স্কুলে সেই ছেলেদের সাথে যোগ দিতে পারতাম তাহলে মনে হয় জীবনটা সার্থক হতো। আজকে যিনি সভায় প্রধান অতিথি শ্রদ্ধেয় মোহাম্মদ হোসেন স্যার, স্যার সবসময় মিটিং এ আমাদেরকে বলতেন আমার মতন এমন মোহাম্মদ হোসেন অনেক আছে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, কিন্তু হাসান আলী হাই স্কুলের টিচার একজন মোহাম্মদ হোসেন, একজন মালেক স্যারের যে মর্যাদা যে ইজ্জত সেটা অন্য আরেকজন পায় না, আরেকজন মালেক হইলেই পাওয়া যায় না। আজকে ছেলেরা আমাদেরকে যেই সম্মানটা জানালো, তারা যে যে অবস্থানে আছে আমার এখন ভাবতে নিজের কাছে লজ্জা লজ্জা লাগে, তারা তো আমার ছাত্র নয়, এখন আর মনে হয় তারা আমার শিক্ষক হওয়ার যোগ্য। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অর্থনীতির ক্ষেত্রে বিশেষ বিশেষ স্থানে আছে। আমি আমার বক্তব্য বেশি বড় করব না, এই নূর খান স্যার আমাকে অনেক সময় বলেছেন মালিক স্যার বেশি করে খাবেন আর শ্রেণী কক্ষে ছাত্রদেরকে বেশি করে দিবেন। আজকে দেখলাম যে বেশি করে দেওয়াটা ফলটা এখন পাচ্ছি। কেউ 123 জনের মধ্যে আমার মনে হয় না কেউ কামিয়াব হয় নাই, সবাই সার্থক হয়েছে, সবাই ভালো করেছে এমনটা শুনতে খুব কমই পাওয়া যায়। আমাদের এক ছাত্র শহীদুল্লাহ ইংলিশে তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, তখন তার ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের ডিপার্টমেন্টের হেড তাকে ডেকে নিয়ে বলল তুমি একটা মফস্বল স্কুলের ছাত্র, তোমার স্কুলের নাম কি? কয় আমার স্কুলের নাম হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। কয় নামটা খুব শুনেছি, তোমার ইংরেজি শিখাইছে কে? কয় আমার ইংরেজি শিখাইছে আমার স্যারের নাম নূর খান স্যার। কয় এই নামটাও আমার কাছে খুব পরিচিত লাগে। এই যে তোমরা আমাদেরকে এইভাবে পরিচিত করেছ সেই জন্য তোমাদেরকে আমি আশীর্বাদ জানাই, ধন্যবাদ দিই। আর শেষ মুহূর্তে আমি ওই কথাটা জানাতে চাই, বহু পূর্বে কবি কাদের নওয়াজ কবিতা লিখেছেন আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আমি মনে করি তোমরা আমাদেরকে আজকে উন্নত করে তোমরা বাদশাহ আলমগীরের স্থান দখল করে ফেলেছ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই যারা বসে আছেন, সম্মানিত সভাপ্রধান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার এবং আমার সামনে যে স্যাররা আছেন যারা এখন অকাতর দান করে যাচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, 2007 সালের ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমি কিন্তু একজন খাঁটি বাঙালি, বাঙালি বলতে এই অর্থে বুঝাচ্ছি বাঙালি কথায় প্রিয়। জাপানিদের কাজ না থাকলে জাপানিরা মারা যাবে, আর বাঙালিদের কথা বলার সুযোগ না থাকলে বাঙালিরা পেট ফাইটে মারা যাবে। আমি সেই বাঙালির মধ্যে একজন, যে কথা বলতে না পারলে পেট ফাইটে মারা যায় আমি তাদের মধ্যে একজন। আমি আমার কথাগুলি এতদিন পরে তোমাদের সামনে বলতে পেরে আমার পেটটা খালি হয়েছে, আমি খুব আনন্দ করছি। সবাইকে ধন্যবাদ, আশীর্বাদ করি, আল্লাহ যেন তোমাদের মঙ্গল আরো আরো উত্তরোত্তর মঙ্গল আরো দান করে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে।